হ্যালো ফ্রেন্ডস, আমি ঋতু আর সুখ পাখির ঘর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমার ভিডিওর বিষয়গুলি, পাখিদের সুস্থ রাখতে হলে কোন মেডিসিন কখন ও কতদিন অন্তর এবং কতটা পরিমাণে খাওয়ানোর প্রয়োজন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য, এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আমাদের ভিডিওগুলি মূলত তাদের জন্য যারা নতুন পাখি পালক বা যারা নতুন করে পাখি পালন শুরু করেছে। আমি বেশ কিছু বছর ধরে পাখি পালন করছি, তাই ভিডিওগুলি মূলত আমার অভিজ্ঞতা থেকে তৈরি করে থাকি। আমি কিভাবে আমার পাখিকে মেডিসিন কোর্স করিয়ে তাদেরকে সুস্থ রাখি, সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব, যাতে আপনাদেরও পাখি পালন করতে কোনো সমস্যা না হয়। ফিরে আসি মূল আলোচনায়। পাখিকে সুস্থ করতে হলে মেডিসিন দেওয়া খুবই প্রয়োজন, তার কারণ আমরা পাখিকে তার প্রয়োজনীয় খাবার সব সময় খাওয়াতে পারি না। যে খাবারগুলি খেয়ে পাখি প্রয়োজনীয় ক্যালসিয়াম এবং ভিটামিন পাবে, তাই সারা বছর নিয়ম করে পাখিকে মেডিসিন দেওয়ার প্রয়োজন। সবার প্রথমে আমি যেই মেডিসিনটির নাম বলবো সেটি হলো ক্যালসিয়ামের মেডিসিন। পাখিকে নিয়ম করে ক্যালসিয়াম মেডিসিন না খাওয়ালে পাখি দ্রুত ক্যালসিয়ামের অভাবে অসুস্থ হয়ে পড়বে। এই ক্যালসিয়ামের অভাবে পাখির শরীরে হাড় এবং পেশি দুর্বল হয়ে পড়বে, ফলে পাখি ভালো করে উঠতে পারবে না এবং ডিম তৈরি না হওয়া ও ডিম না ফুটার মতো সমস্যা দেখা দিতে পারে। সেই কারণে পাখির শরীরে ক্যালসিয়ামের অভাব যাতে না হয়, সেই জন্য মাসে দুইবার পাখিকে ক্যালসিয়ামের মেডিসিন দিতে হবে। পনেরো দিন পর করে প্রতি মাসে ভাগ করে নিতে পারেন, এবং যখন ক্যালসিয়াম মেডিসিনটি পাখিকে দেবেন পরপর তিন দিন কন্টিনিউ খাওয়ার জলের মধ্যে মিশিয়ে দিতে হবে। এর পাশাপাশি একটি ভালো মানের মাল্টিভিটামিন পাখিকে খাওয়ানোর প্রয়োজন, এটাও মাসে এক থেকে দুই দিন। মাল্টিভিটামিনটি আপনারা ক্যালসিয়াম মেডিসিনের সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারেন, এক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। আপনারা যদি না জেনে যে কোনো ক্যালসিয়াম এবং মাল্টিভিটামিন মেডিসিন পাখিকে খাওয়ালে ভালো হয়, তাহলে আমি বলবো আপনারা ক্যালসিয়ামের জন্য অষ্টভিট এবং মাল্টিভিটামিনের জন্য ভিমেরাল নামের এই দুটি মেডিসিন পাখিকে খাওয়াতে পারেন। এবার যদি দেখেন আপনার পাখির ঠান্ডা লেগেছে, সেক্ষেত্রে বুঝবেন কিভাবে। পাখির যদি ঠান্ডা লাগে তাহলে পাখি লোম ফুলিয়ে চুপচাপ খাঁচার একপাশে বসে থাকে। ছবিতে আপনারা যেমনটি দেখছেন সেই রকম যদি দেখেন তাহলে চিন্তার কোনো কারণ নেই। সাথে সাথে পাখিকে এমন স্থানে রাখার চেষ্টা করবেন যেখানে ঠান্ডা হাওয়া চলাচল না করতে পারে, এবং খাঁচাটি একটি কাপড় দিয়ে ঢেকে দেবেন। পারলে পাখিকে রোজ 10 মিনিটের জন্য রোদে রেখে দেবেন। এসবের পাশাপাশি পাখিকে মেরি কুইন মেডিসিনটি জলের মধ্যে মিশিয়ে কন্টিনিউ 3 থেকে 4 দিন খাওয়াতে হবে। যদি দেখেন পাখির সুস্থ হতে সময় লাগছে, তাহলে আরও 1 থেকে 2 দিন ওষুধটি খাওয়াতে পারেন। এভাবে পাখিকে ঠান্ডা লাগা থেকে সুস্থ করে তুলতে পারবেন সহজে। এবার যদি দেখেন পাখির লুজ মোশন হয়েছে, তাহলে বুঝবেন কিভাবে। দেখবেন পাখি যে পটি করেছে সেটি যদি জলের মতো পাতলা এবং সবুজ রঙের হয় এবং সাদা চুনা পায়খানা করে, সেক্ষেত্রে বুঝতে হবে পাখির পেটে বা স্টমাকে কোনো ইনফেকশন হয়েছে, যার কারণে পাখির লুজ মোশন হয়েছে। এছাড়াও পাখি চুপচাপ খাঁচার মধ্যে বসে থাকবে। এরকম অবস্থাতে আপনি পাখিকে নোর মেট্রোজেল ও সিরাপটি জলের মধ্যে মিশিয়ে পাখিকে খেতে দিতে পারেন। এভাবে কন্টিনিউ 3 থেকে 4 দিন দেওয়ার পর একটি লিভারের ওষুধ দিতে হবে 2 থেকে 3 দিন। যে কোনো মেডিসিন শপে আপনি নিওফিফটিন নামে একটি মেডিসিন পেয়ে যাবেন, এটি একটি লিভারের ওষুধ। এছাড়াও আপনারা আপনাদের পছন্দ মতো লিভারের ওষুধ পাখিকে খাওয়াতে পারেন। এছাড়াও পাখিকে সুস্থ রাখতে হলে পাখির লিভারকেও কিন্তু খুবই সুস্থ রাখার প্রয়োজন।
তার কারণ সকল অসুস্থতার কারণ হলো লিভার। লিভার যদি ভালো থাকে তাহলে পাখি কখনোই লুজ মোশনে আক্রান্ত হবে না। তাই লিভার সুস্থ রাখার জন্য প্রতি মাসে একবার পাখিকে লিভারের ওষুধটি খাওয়ানোর প্রয়োজন। এটি যখন খাওয়াবেন কন্টিনিউ 2 থেকে 3 দিন দিতে হবে জলের সাথে মিশিয়ে। এবার বলে রাখি কোন ওষুধ কতটা পরিমাণে পাখিকে খাওয়াবেন। যদি আপনার অল্প কিছু পাখি থাকে, ধরুন আপনার একজোড়া পাখি আছে, সেক্ষেত্রে যে কোনো মেডিসিন 100 ml জলে 5 ফোঁটা করে মিশাতে হবে। এছাড়া যদি আপনার কাছে অনেক বেশি পরিমাণের পাখি থাকে তাহলে 1 লিটার জলের মধ্যে আপনি 10 ml মেডিসিন মিশাতে পারেন। এর পাশাপাশি আরও একটি বিষয় খেয়াল রাখা প্রয়োজন, ওষুধ মেশানো জলটি যখন পাখিকে দেবেন খাওয়ার জন্য সেই সময় থেকে 1 থেকে 2 ঘন্টার মধ্যে জলটি ফেলে দিয়ে পরিষ্কার জল পাখিকে দিতে হবে খাওয়ার জন্য। সারাদিন যদি ওষুধ মেশানো জলটি খাঁচার মধ্যে রেখে দেন তাহলে পাখির সেই জলের মধ্যে দ্রুত ব্যাকটেরিয়া গ্রোথ হতে শুরু করবে। এর ফলে সেই ওষুধ মেশানো জল পাখি পুনরায় পান করলে পাখির শরীরে ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা দ্রুত বেড়ে যাবে। এর ফলে পাখি সুস্থ হওয়ার থেকে আরও বেশি অসুস্থ হয়ে যেতে পারে। তাই সবসময় চেষ্টা করবেন পাখিকে ওষুধ মেশানো জল দেওয়ার পর 1 থেকে 2 ঘন্টার মধ্যে জলটি ফেলে দিয়ে নতুন পরিষ্কার জল পাখিকে দেওয়ার জন্য। এইভাবে সঠিক নিয়মে সঠিক মেডিসিন দিয়ে আমরা আমাদের পাখিকে সারা বছর সুস্থ রাখতে পারি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম পাখির কোন অসুখের জন্য কোন মেডিসিন এবং কতটা পরিমাণে খাওয়ানোর প্রয়োজন। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টে করে জানাতে পারেন। এবং এরকম পাখি সম্পর্কিত ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আপনাদের পাখিদেরকেও ভালো রাখবেন।